আচ্ছা, আপনারা তো দুজনই অভিনয় করেন, তাই না? পারফর্মার হিসেবে আপনি ওনাকে কত নাম্বার দিবেন? ওর একটা কাজ আমি দেখেছি এবং আমি সেটাতে মুগ্ধ। এটা বলার জন্য বলা না, আমি ওকে বলেছিলাম। ওই যে আনিস ভাইয়ের লেখা শেষের কবিতার পরের কবিতা, অসাধারণ একটা কাজ। 100-এ 100। আর আপনি কত নাম্বার দিবেন? আমি আপুর অনেক নাটক দেখেছি এবং যতগুলো নাটক দেখেছি সবগুলো অনেক ভালো লেগেছে। নাম্বার দেওয়াটা না আসলে এটা খুব খারাপ হয়, কারণ আমি আপুর হচ্ছে অনেক অনেক জুনিয়র, সো 100-এ বেশি দেয়া যায়, কারণ আমার আসলে নাম্বার দেওয়া সাজে না। আপনার চোখে কি বেশি জনপ্রিয়? ডেফিনেটলি মি। কেন? যদি এখনকার সময় চিন্তা করি, ডেফিনেটলি মি। কেন? কারণ ও অনেক ভালো ভালো কাজ করছে এবং বুঝি তো আশেপাশের মানুষের কথাবার্তাতে ও অনেক জনপ্রিয় কাজের জন্যই তো। আপনার? ডেফিনেটলি মিম আপু। কিন্তু সত্যি কথা যেটা বলবো যে রিসেন্টলি ও আপু অনেক কম কাজ করছে, মানে স্ক্রিনে খুব কম দেখা যাচ্ছে। স্ক্রিনে বেশি আসা মানে কি উনি জনপ্রিয় এখন? কিন্তু এরকম অনেকে আছে যে স্ক্রিনে আসেন না, কিন্তু দর্শক তাদের অনুপস্থিতিটা মিস করেন এবং চান যে, আই এম শিওর যে আপনাকে নিশ্চয়ই অনেকে বলে যে আপনি কাজ কম করছেন, কিন্তু কেন করছেন? এখন তো অনেক চ্যানেল, অনেক কাজ। যখন একটি চ্যানেল ছিল, 2-3টি চ্যানেল ছিল, তখন যেটা হতো একটা নাটক গেলে দর্শক সেটা দেখতো। এখন হয়েছে কি, এত চ্যানেল, এত নাটক। আমি কিন্তু আমার জায়গা থেকে প্রচন্ড বিজি, মানে ক্লাস করে, অ্যাসাইনমেন্ট, ক্লাসের অ্যাসাইনমেন্ট থাকছে, আদার কাজ থাকছে, সেটা মেনটেন করে। শুটিং তো আমাদের নাটকে সকাল 8-9টা থেকে শুরু হয়, রাত 1-2টা কোনো ঠিক নাই। তো যেটা হয় যে ক্লাসের টাইমটার সাথে ওটা অ্যাডজাস্ট করতে গিয়ে অনেক নাটক করতে পারছি না। আবার দেখা গেল যে 2টা মিলে আমি হিমশিম খাচ্ছি। দেখা যাচ্ছে আমার ফ্রেন্ডরা আমাকে বলছে তুই এতটুকু সময় দিতে পারিস না, কিন্তু দর্শকের মনে হচ্ছে আমি কাজ করছি না। তার কারণ হচ্ছে অনেক চ্যানেল। রেগুলার যদি প্রতিনিয়ত চ্যানেলে নাটক না যায়, মানুষ মনে করছে যে স্ক্রিনে নাই, কিন্তু একটা আসলে পড়ালেখা বা সবকিছু মিলিয়ে হচ্ছে না।